বিজেপির বিরুদ্ধে ফের কমিশনের তৃণমূল কংগ্রেস, মোদীর বিরুদ্ধে নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ, ভোটের মুখে এজেন্সির অপব্যবহার নিয়েও অভিযোগ জোড়াফুল শিবিরের। অমৃতা রায়ের সঙ্গে মোদীর ফোনালাপে বিধিভঙ্গ হয়েছে বলে দাবি জোড়াফুল শিবিরের। দিলীপ ঘোষ ও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও নালিশ তৃণমূলে। দিল্লিতে কমিশনের তৃণমূলে 5 সদস্যের দল। বিজেপির বিরুদ্ধে যে দলগুলো আছে সেই রাজ্যগুলোতে গিয়ে প্রতিনিয়ত এমসিসি উল্লঙ্ঘন করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর আমাদের ওখানে মহিলাদের প্রার্থীদের নিশ্চয়ই সবসময় তিনি ফোন করছেন, আর যত মহিলা দরদ তিনি এখন দেখাচ্ছেন, যেটা মণিপুর বেলাও দেখাননি, দিল্লিতেও দেখাননি, কানপুরেও দেখাননি, উন্নাওতেও দেখাননি, হাথরসেও দেখাননি, কিন্তু ওই ব্যবহার করতে হবে। কী দরদ, উপচে পড়া ব্যথা, কষ্ট। সুতরাং এইগুলো আপনি টেলিফোন ব্যবহার করছেন, আপনি কনভারসেশন রেকর্ড করে আপনি আপনার ইলেকশন মেশিন, যেখানে মেশিনারি ব্যবহার করা যায় না কিছু কিছু, এবং তারপরে গত পরশুদিন আবার বলেছেন প্রার্থীকে, তার প্রার্থীকে, যে যে করাপশন, যে ভ্রষ্টাচারের মধ্যে যে টাকাটা আছে সেটা নাকি গরিব মানুষের মধ্যে বিলি করবে। এখন কি কোনো কথা বলা যায় এইসব নিয়ে? প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন, প্রধানমন্ত্রী বলেছেন 3000 কোটি টাকা, যে টাকা লুট করেছে দরিদ্র মানুষের টাকা, যে টাকা ইডি অ্যাটাচ করেছে, সেই টাকা আমি মানুষের মধ্যে ফিরিয়ে দেব। নির্বাচনী নেতা বক্তব্য রাখবেন, তিনি প্রতিশ্রুতি দেবেন না। পরে হয়তো তৃণমূল কংগ্রেস বলবে যে বিজেপির ম্যানিফেস্টো বেরিয়েছে, এটাও নির্বাচনী বিধিভঙ্গের সামিল, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে। আজকে শুধু অগণতান্ত্রিক ব্যবস্থা নয়, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের রাজনীতিকে কার্যত অসুস্থ বানিয়ে দিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।